জননিরাপত্তা বজায় রাখতে সকল অশুভ শক্তিকে পরাজিত করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে আনসার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। সকালে গাজীপুরের আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। 1948 সালের 12ই ফেব্রুয়ারি গঠিত হয় দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত বাহিনী আনসার। বর্তমানে এ বাহিনীর 61 লাখ সদস্য দেশের সরকারি বেসরকারি বিভিন্ন জনসম্পদ রক্ষা সহ তৃণমূলে জননিরাপত্তা রক্ষার কাজ করছে। প্রতি বছরের মতো বাহিনীটির জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কুচকাওয়াজে 6টি কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন তিনি। বাহিনীটির সদস্যদের অসীম সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য 143 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে পদক দেন সরকার প্রধান। দেশের জন্য আনসার বাহিনীর অবদান স্মরণ করে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সাথে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম ও অসীম সাহসিকতা নিয়ে আনসার সদস্যদের কাজ করার পরামর্শ দেন তিনি। বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাহসিকতা ও কর্মদক্ষতা বর্তমানে সর্বজন স্বীকৃত। প্রিয় সদস্যবৃন্দ, আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক এবং সহানুভূতিশীল। তাছাড়া দেশের অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। যখন আমরা দেখেছি অগ্নি সন্ত্রাস আমাদের দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। বিশেষ করে রেল লাইন সংরক্ষণের জন্য রক্ষায় তারা বিরাট অবদান রাখে। বিভিন্ন সময় দেশের যে সময় জননিরাপত্তা রক্ষা প্রয়োজন হয় আনসার বাহিনীকেই তখন দায়িত্ব দেওয়া হয়। আমাদের অকুতোভয় আনসার বাহিনী জনগণের জান মাল রক্ষায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমি তাদের স্মরণ করি এবং তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। শেষে আনসার সদস্যদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। সব সময় এত চাচামেচি করিস কিসে লাগাবে? আহমেদ পিপল, NTV নিউজ, ঢাকা।